কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং ভক্তিমতী বৌরা, আপনারা উপর থেকে নিচে আসুন, মহারাজের রিকোয়েস্ট। হরে কৃষ্ণ। হ্যাঁ, মহারাজের নিচে আছে আর আপনাদের চরণ ধরে সম্পত্তি, এটা কি ঠিক? নিচে চলে আসুন। আর একটা কথা, যে কত সাধনা করার ফলে, কত সাধনা করলে তবে এই মানব জন্ম হয়, কিন্তু আমরা জানি না এই মানব জন্ম তো নিয়েছি, কিন্তু এরপরে যে আমাদের পটল তুলতে হবে সেটা আমরা জানি, পটল মানে চলে যেতে হবে। সবাইকে কিন্তু পরীক্ষিত মহারাজ দেখিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে সবাইকে যেতে হবে, সে শনিবার হোক আর রবিবার হোক আর মঙ্গল বুধ বৃহস্পতিবার হোক, সবাইকে এই এক সপ্তাহের মধ্যেই যেতে হবে। হ্যাঁ, বলছে কত সাধনার ফলে এমন সাধের মানব জনম মিলে, দিন বাদে সবাই Oh.
কেউ উপর থেকে তাকাতে গেল, সব বৈশ্বর নিচে আছে আর উপর, তো এত তোমাদের সময় হয়নি উপরে যাওয়ার, তাড়াতাড়ি উপরে চলে যাচ্ছ, নিচে আসো বৈশ্বর নিচে, সব নিচে, আরে সব নিচে চলে আসো, হ্যাঁ ওই মাঠে যেতে হবে, 10 মিনিট কথা বলার পর সব ওখানে যাবে, ঠিক আছে, হরে কৃষ্ণ, সব বাংলা বুঝে নিতে তো হরি বল, হরে কৃষ্ণ, আমি সবাই টু ডাক্তার, ডাক্তার এখানে কে এখানে ডাক্তার পাঁচ রুপি হ্যাঁ তাসমাই শ্রী গুরুদেব তো টু ট্রান্সলেট মিটা তো তো থাকবে না তুমি আমি লাস্ট আরে কৃষ্ণ আর কে কে আছে ও রুস্কি ইয়ে সুন্দর গোপাল সুন্দর গোপাল রবো উদার চলা আরে ঠিক আছে আরে কৃষ্ণ ও মাই গড তুমিরাম দশ গানাঞ্জন শলাকেয়া তসমৈ শ্রী গুরবে নমঃ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় ইষ্টদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ বাচ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নম নমাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরকৃষ্ণে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ রুবিরাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত দেবী প্রণমামি হরি প্রিয়ে বৃন্দায় তুলসি দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি ব্রজ দেবী সত্যবতৈ নমো নমঃ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ বল হরে কৃষ্ণ 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 হরি 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 রাম 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 বল হরে কৃষ্ণ 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 হরি 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 রাম 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 হরি হরি সর্বপ্রথম শ্রী গুরুদেব নিতলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোদর শত শ্রী শ্রী শ্রীমদ ভক্তি স্বরূপ সিদ্ধান্ত গোস্বামী মহারাজের চরণ সরোজে শ্রদ্ধা পুষ্পাঞ্জলি অর্পণ করি। তৎপশ্চাৎ আমার শিক্ষা গুরুপাদ পদ্মা নিতলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোদর শত শ্রী শ্রী শ্রীমদ ভক্তি বিলাস শ্রীল নারায়ণ গোস্বামী মহারাজের চরণ সরোজে শ্রদ্ধা পুষ্পাঞ্জলি অর্পণ করি। উপস্থিত ভক্তিবেদান্ত শ্রীল বিষ্ণুদেব মহারাজ অন্যান্য বৈষ্ণবী সবাই চরণে আমি যথাযোগ্য প্রণাম জানাই। হরে কৃষ্ণ, আমরা গতকাল শ্রবণ করছিলাম, কি শুনেছিলাম মনে আছে গা তে? পাঁচটা মনে আছে গা তে? পাঁচটা প্রশ্ন, কি পাঁচটা প্রশ্ন?
এইখানে আমরা শুনেছিলাম ভগবানের কথা, মন দিয়ে শুনতে হয়। কি করে মন দিয়ে শুনতে হয়? এইখানে বলছে যে শ্রেষ্ঠ যারা শ্রোতা, মানে যারা মন দিয়ে ভালো করে শুনে, তারা হলো পাঁচ প্রকার। এই জন্য আমরা শুনছি পাঁচ প্রকার কি? প্রথম হলো হংস, তারপরে হলো চাতক, তারপরে হলো টিয়া পাখি, তারপরে হলো মাছ, তারপরে হলো মৌমাছি। হ্যাঁ, মনে আছে তো? এরকম এদের মতো হয়ে আমাদের কথা এইরকম শুনতে হবে। বুঝতে পারলি না তো? প্রশ্ন করলে তুমি যে মাঝে মাঝে গৌর হরি নাম নাও, কখনো কখনো তুমি চৈতন্য নাম নাও, কখনো কখনো তুমি কখনো শ্রী নিমাই, এইসব যে নাম গুলো নাও, ওই নিমাই কে? ওই গৌরহরি কে? ওই চৈতন্য কে? ওই বিশ্বভর কে? আমরা গতকাল শ্রবণ করছিলাম, যখন এই প্রশ্ন করে তখন মা পার্বতী প্রসন্ন হয়ে যায়। শিব ঠাকুর তিনি প্রসন্ন হয়ে মা পার্বতীকে তিনি আলিঙ্গন করেন, বলে তুমি কত সুন্দর তুমি প্রশ্ন করে, মহাপ্রভুর তুমি প্রশ্ন করলে। এখানে গতকাল আমরা শ্রবণ করেছিলাম এদের নামের কি কি আলাদা আলাদা অর্থ আছে, গতকাল আমরা এটা শ্রবণ করেছি। এবং আমরা শ্রবণ করলাম যখন তিনি অনন্ত দেব তিনি মহাবিষ্ণুর কাছে গিয়েছে, ওনার কাছে গিয়ে তিনি বলছেন আমি সমস্ত ধামে তো গিয়েছি, কিন্তু শ্রী বৃন্দাবন ধামে আর আমি যেতে পারি, আমি সেই বৃন্দাবন ধামে কি করে যাবো? তখন মহাবিষ্ণু বলে তোমার কথা ছেড়ে দাও, আমিও পর্যন্ত সেই বৃন্দাবন ধামে আমিও যেতে পারিনি, যে কারণদশাই গর্ভদশাই ক্ষীরাবদশাই তারাও পর্যন্ত সেই বৃন্দাবন ধামে প্রবেশ করতে পারেনি, মা লক্ষ্মীও তিনি প্রবেশ করতে পারেনি, সেখানে আমাদের উদ্ধব পর্যন্ত প্রবেশ করতে পারেনি, এই জন্য গিয়ে বৃন্দাবন ধাম কোন সাধারণ ধাম নয়। হ্যাঁ, সেখানকার হলো ভূমি চিন্তামণি কল্প বৃক্ষ, হলো কল্প বৃক্ষ, সেখানকার ধূলি হলো চিন্তামণি, এবং সেখানে দিব্য ধাম, সেখানে কোন সরোবর নেই, রাধা কৃষ্ণের প্রেম এই সরোবর রূপে প্রকট হচ্ছে, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড মানসিক গঙ্গা এরা কোন সাধারণ পুকুর নয়। হ্যাঁ, এখানে ভগবানের প্রেম এই সরোবর রূপ ধারণ করছে, বলে যমুনা দেবী কি করে বলো? বলে এক সময় কৃষ্ণ তিনি নিজের ভজন তিনি শুনেছেন, যখন শ্রবণ করছেন তিনি ওনার শরীর থেকে ওই ঘাম বেরিয়েছে, যেন ঘাম বেরিয়েছে মা যশোদা গোপালকে তিনি মোটা মোটা কাজল লাগিয়েছিলেন, এখন ওই কাজল, হ্যাঁ, যখন ঘাম বেরিয়েছে ওই ঘাম কাজলকে স্পর্শ করে, তখন গোবিন্দের হৃদয়কে স্পর্শ করে, যখন ওই চরণ দিয়ে যখন তিনি প্রবাহিত হয়ে চরণকে যখন স্পর্শ করে তিনি প্রবাহিত হয়েছেন, সেটা কি? এটা হলো সেই যমুনা নদী। এটা কোনো জল নয়, এটা হলো কি? কেন এই কালো হয়ে গেছে? ওই গোবিন্দের চক্রের মধ্যে কাজল লাগানো ছিল, ওই ঘামটা কাজলে লাগাতেই কি হয়ে যমুনা কালো হয়ে গিয়েছে, আর তিনি কৃষ্ণের চিন্তন করতে 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 কালো হয়ে গেছে, বলে শ্রী যমুনা মহারানী কি? এই জন্য সেখানেকার যাওয়া বহু কঠিন আছে, কিন্তু ওখানে যাওয়ার একটা সব থেকে সরল উপায় আছে, ওই ব্রজ প্রেম দেওয়ার জন্যে কলিযুগে এখানে কৃষ্ণ তিনি নবদ্বীপে ধাম তিনি সেই গৌরহরি রূপে তিনি এসেছে। যদি কেউ সেই নবদ্বীপে ধাম পরিক্রমা করতে যায় আর মহাপ্রভুর যে লীলা স্থান আছে তার মধ্যে যদি ঘড়াঘড়ি যায়, ওখানকার চরণ ধুলি যদি গায়ে লাগায়, ধুলা নাই ধুলি নাই গোপী পদের যে রেণু দেখেছিল নন্দ বেটার গান, হ্যাঁ, এখানকার ধুলা ধুলি নয়, তারা হলো দিব্য প্রাগ। কেবল একটি সরল উপায় হলো নবদ্বীপ পরিক্রমা করতে যেতে হবে,
এবং সেখানে মহাপ্রভুর নাম দিয়ে হজর নয়নকে ক্রন্দন করতে হবে। আর ক্রন্দন দেখে না বাস ধাম তখন কৃপা করবে। হ্যাঁ, দয়াল নীতাই চৈতন্য বলে, দয়াল নীতাই চৈতন্য বলে, দয়াল নীতাই চৈতন্য বলে, প্রেম দর্শে দয়াল নীতাই চৈতন্য বলে, আচরিয়া মারমান। এখানে মহাপ্রভু তিনি খুব দয়াল, খারাপ লোক খুব কৃপাল হল মহাপ্রভু নিত্যানন্দ ব্রত। হরে কৃষ্ণ মানে এইখানে যদি কেউ নবদ্বীপ ধামতে যায় তাহলে কি হবে, সব থেকে সরল উপায় হল মহাপ্রভু প্রেম পাওয়ার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সচিদানন্দ গৌর হরি শ্রী চৈতন্য মহাপ্রভু কি গৌর এখন মা পার্বতী তিনি শিব ঠাকুরকে প্রশ্ন করছে, তিনি কি প্রশ্ন করলে, ওই যে নবদ্বীপ ধামের মহিমা তুমি বললে, ওই নবদ্বীপ ধামের মহিমাটা কি, ওই নবদ্বীপ ধামটাকে এত মহিমা কেন বলা হচ্ছে, ওর পিছনে রহস্য কি আছে। তখন শিব ঠাকুর তিনি সেই নবদ্বীপ ধামের তিনি মহিমা তিনি বলছেন, বলছি সচিদানন্দ গৌর হরি কি, রাধা বিগত বিহারী লাল কি, বলতে সেই নবদ্বীপ ধামের মহিমা এত কেন, কি করে সেই নবদ্বীপ ধাম প্রকট হলো। তখন শ্রী ঠাকুর আর এদিকে তিনি মহাবিষ্ণু তিনি বলছে, বলে এইখানে নবদ্বীপ ধামের এত মহিমা, বলে এক সময়ে যে কৃষ্ণ তিনি মাঝে মাঝে কোথায় যেন রাধারানীকে না বলে চলে যেত, যদি পতি যদি পত্নীকে না বলি, যদি লুকিয়ে লুকিয়ে যাবে তখন কি মনে হবে, ওদের বল কি মনে হবে, আর কাকে তো ভালো আসে, হ্যাঁ আর কাকে তো ভালো আসলো না। আর যখন ওই ফিরে আসে না, ওনার মন তো অন্য মানুষকে দেখে, মন যেন কারি নেই। এই যে দেখবেন মায়েরা বাবাদের মনটা না স্বাভাবিক রূপ বুঝতে পারে, কিন্তু মায়েদের মন বাবা বুঝতে পারে না, একটা বিশেষ জিনিস আছে, বুঝতে পারছো। এই জন্য মা পার্বতী তিনি বুঝতে পারছেন ইনি কোথায় কিছু গড়বড়ি করছে, হ্যাঁ মনে হচ্ছে আর কাকে ভালোবেসছে, কেন কি কারণ কি বলে, কারণ হলো আগে যেভাবে গোবিন্দ রাধারানীকে, হ্যাঁ তিনি সুন্দর ভাবে ভালোবেসে কথা বলতেন না, এখন আর ভালোবেসে কথা বলতেন। এই জন্য রাধারানী বুঝতে পেরেছে ইয়ে কিছু মতলব গড়বড় কিছু আছে, আর কোথায় তাকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, এই জন্যে একদিন রাধারানী একটা সখীকে বলছে, দেখো তো কে যায় কোথায় আমাকে না বলি, তুমি একটু লক্ষ্য রাখবে। একদিন একটি সখী কি করেছে, ওই গোবিন্দ কোথায় যাচ্ছে মানে ধীরে 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 পিছনে পিছনে চলছে, পিছনে পিছনে চলতে চলতে সত্যি সত্যি তিনি দেখে রাধারানীর যে সংখ্যাটা কি, হ্যাঁ মায়েরা বুঝতে পারে কিছু হচ্ছে ভিতরে ভিতরে কিছু। হ্যাঁ, এখন দেখে যেরকম বৃন্দাবন ধাম সেখানে ওই রকম অপূর্ব একটি ধাম, যেরকম বৃন্দাবনে ওই যমুনা রয়েছে ওখানে একটি সুন্দর নদী গঙ্গা প্রবাহিত হচ্ছে, যেরকম বৃন্দাবনে সুন্দর সুন্দর বৃক্ষ ফল ফুল সেখানেও সেইরকম ভাবে সুন্দর সুন্দর জুই বেলি চামেলি কেতকি মালতী মাধবী ওখানে সুন্দর সুন্দর ওখানে ফুল ওখানে ফুটে আছে, বিভিন্ন প্রকার সুন্দর সুন্দর ফল সেখানে। আর ওইখানে গিয়ে গোবিন্দ ওখানে একটা সখী আছে যার নাম হলো বিরজা,
ওই বিরজা সখীর সঙ্গে তিনি সেখানে লুকিয়ে লুকিয়ে সেখানে তিনি মিলে। হ্যাঁ এখন এইটা দেখে না ওই সখী এসে রাধা রানীকে বলছে বলে রাধা রানী তুমি যেটা শঙ্কা করেছিলে না ও ঠিক সন্দেহটা ঠিক আছে, আমি নিজের চোখে দেখলাম ওখানে একটা সুন্দর একটা সখী আছে, সুন্দর একটি নদী প্রবাহিত হচ্ছে, এই বৃন্দাবনের মধ্যে সেখানে গাছপালা সমস্ত ভর্তি আছে, ওইখানে গিয়ে গোবিন্দ একটি সখী ওর নাম হলো বিরজা ওর সঙ্গে ওখানে গিয়ে মিলে বাস রাধা রানী শুনে তো হয়ে গেছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি তাই কিছু গড়বড় করছে, এখানে রাধা রানী শুনে এখানে গিয়েছে যখন গিয়েছে ওই বিরজা কৃষ্ণ মনে করছে কেউ তো দেখছে না আমরা কি করছে না করছি এখানে লুকিয়ে, আর যখন সেখানে রাধা রানী প্রকট হয়ে গিয়েছে বিরজা দেখে না ভয় হয়ে গেছে আর ও সঙ্গে সঙ্গে জল হয়ে সেখান থেকে প্রবাহিত হতে আরম্ভ করেছে, আর যে কৃষ্ণ যখন দেখতে পেয়েছে রাধা রানী এসেছে আর গোবিন্দ ওইখান থেকে অন্তর্ধান হয়ে গেছে। হ্যাঁ যখন অন্তর্ধান হয়ে গেছে তখন রাধা রানী তিনি চিন্তা করলেন ও তুমি এখানে এসে কর্ম করছো, হ্যাঁ এখানে রাধা রানী তিনি ওখানে দাঁড়িয়ে তিনি সুন্দর সুন্দর সেখানে মিষ্টি মিষ্টি করে তিনি বাঁশি বাজিয়েছেন, আপনারা সবাই জানেন বাঁশি কে বাজায় কে বাজায় বাঁশি কৃষ্ণ বাজায়, আজকে রাধা রানী তিনি বাঁশি বাজিয়েছে আর এত সুন্দর তিনি রাধা রানী তিনি বাঁশি ধ্বনি করছে, ওই বাঁশি ধ্বনি শুনে না আর গোবিন্দ আর থাকতে পারেনি, হ্যাঁ গোবিন্দ আর থাকতে পারেনি তখন গোবিন্দ সেখানে সে প্রকট হয়েছে কৃষ্ণ যখন প্রকট হয়েছে কেন ওনার নাম হল রাধা, নাম কি হলো রাধা, বলে রাধা মানে কি, বলে রাধা অর্থ হলো বলে মানে আরাধিত নাম মানে যিনি গোবিন্দকে বিশেষ ভাবে তার আরাধনা করে আরাধনাকে মানে তাকে সেবা করে, এই জন্য রাধা রানী তিনি প্রকট হয়ে তিনি তৃপ্ত হলে না তিনি তখন নিজের শরীর থেকে কায়ব জীব থেকে তিনি ললিতা বিশাখা চপ্পকলতা তুঙ্গবিদ্যা চিত্রা সুচিত্রা রঙ্গদেবী সুদেবী সমস্ত সখীকে তিনি প্রকট তিনি করে। হ্যাঁ এরা কে, এরা হল রাধা রানীর একটি একটি ভাব এখানে এক একটি মূর্তির উদাহরণ করে গোবিন্দকে অনন্ত রূপে সেখানে গোবিন্দের সেখানে সেবা করছে। হ্যাঁ এই জন্য রাধা তিনি দেখলেন ঠিক আছে গোবিন্দ এই জায়গাকে ভালোবাসে না, এই জায়গাকে গোবিন্দ ভালোবাসে না ঠিক আছে, তখন রাধা রানী তিনি ওই যে নবদ্বীপ ধাম আছে না তখন রাধা রানী তিনি সেখানে নয়টি সেখানে কুঞ্জ তিনি তৈরি করলেন, সুন্দর সুন্দর নয়টি সেখানে কুঞ্জ বানালেন, অপূর্ব তিনি কুঞ্জ বানিয়েছেন সেখানে, এত সুন্দর কুঞ্জ বানিয়েছে কখনো কখনো সেই কুঞ্জ গুলো কেবল পাতা পাতা দিয়ে তৈরি, কখনো সেই কুঞ্জ গুলো কেবল ফুল ফুল দিয়ে তৈরি, হ্যাঁ কোন কুঞ্জের রং হলদু বর্ণ কোন কুঞ্জের রং লাল বর্ণ কোন কুঞ্জের বর্ণ নীল বর্ণ সেটি সুন্দর সুন্দর সেখানে কুঞ্জ বানিয়েছিল সেখানে, এই যে নবদ্বীপ ধাম বলে এটা নবদ্বীপ ধাম নয় বলে সেটা কি বলে রাধা রানী তিনি গোবিন্দ সেবার জন্য তিনি যে সুন্দর সুন্দর যে কুঞ্জ বানিয়েছে ওইটা হলো নবদ্বীপ ধাম, এই যে রাধা রানীর কুঞ্জ মহল শ্রী নবদ্বীপ ধাম বলে শ্রী নবদ্বীপ ধাম কি বলে শ্রী সচ্চিদানন্দ গৌর হরি এই যে ওই যে নবদ্বীপ ধাম কার কার নবদ্বীপ ধাম পরিক্রমা করেছ, হাত তুলো দেখি কার কার নবদ্বীপ ধামে পরিক্রমা করেছ, হাত তুলো ভালো করেছ কিবার হাত উঠায়, এই যে ওই যে নবদ্বীপ ধাম না ওই যে এক একটি ধাম হলো বলে এক একটি ভক্তির অঙ্গ হলো বলে এক একটি ধাম, যেখানে শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সত্য আত্ম নিবেদন, এই যে নয় প্রকার যে ভক্তি আছে যাকে প্রহ্লাদ মহারাজ ওনার বাবা যখন জিজ্ঞাসা করে কে তোমার এই মাথাটা খারাপ করেছে তোমার মাথাটা কে খারাপ করেছে, আর যা কিছু প্রশ্ন করে সে গোবিন্দের ভজন গোবিন্দের নাম গোবিন্দের ভক্তি, হ্যাঁ তোমার মাথাটা
করে যে মা যদি ছেলে বদলে করে না তার মাথা খারাপ হয়ে গেছে। তখন তো একটা হিরণ্যকশিপু হয়েছিল, তার ঘরে ঘরে সব হিরণ্যকশিপু এবার ঘরে ঘরে হিরণ্যকশিপু যদি একটু তিলক লাগিয়েছে গলায় মালা পড়ছে একটু ভজন করছেন না, এইটা কি এটা কি ভজন করার সময় তোমার হয়েছে? এত অল্প বয়সে তিলক মালা, হ্যাঁ এগুলো তো বুড়ো বয়সে যাদের কোনো কাজ কম নেই, হ্যাঁ রিটায়ার লাইফে সে মালা মালা জপ করে, আর এই অল্প বয়সে তাহলে সব তিলক মালা সব কি করছ? আর ছেলে যদি মদ খায় না সিগারেটের মুখে, বাহ খুব ভাই খুব ভালো, এটা মদ খাচ্ছে না, হ্যাঁ সিগারেট ফুঁকছে জুয়া খেলছে, তাহলে খুব ভালো খুব ভালো কাজ করছে। হ্যাঁ এই জন্যে দেখবেন এখানে ঘরে ঘরে সব রাবণ হয়ে গেছে, হ্যাঁ ঘরে ঘরে সব রাবণ হয়ে গিয়ে এখন ভক্তিতে তারা সবাই বাধা প্রদান করেছে, বুঝতে পারছেন তো? এইখানে এখানে যখন তিনি বললেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, মানে প্রথমে ঠাকুর চরণে সমর্পিত হয়ে, প্রথমে গুরুদেবের চরণে সম্পূর্ণ রূপে শরণাগত হয়ে যাও, শরণাগত হয়ে তারপর কি করবো ভগবানের কথা শুনবো, তার কীর্তন করবো, তার পাদ সেবা করবো, তার অর্চন করবো, তখন হ্যাঁ প্রথমে গুরুদেবের চরণে ঠাকুরের চরণে শরণাগত হয়ে তারপরে কি সমস্ত কাজ করতে হবে, এটা হলো উত্তম বিদ্যা। তিনি বলছেন যদি এই নববিদ্যা ভক্তিটা আছে, যদি একটা কেবল যদি ভক্তি কেউ শুদ্ধ ভাবে, হ্যাঁ দৃঢ় ভাবে যদি একটা ভক্তির অঙ্গ কেউ যাচন করে, তিনি সেই কৃষ্ণ প্রেমকে প্রাপ্ত করবে, হ্যাঁ তিনি সেই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেমকে তিনি প্রাপ্ত করবেন। তিনি এইখানে এই যে নবদ্বীপ ধারণায় এটা হলো নববিদ্যা ভক্তির স্থান হলো শ্রী নবদ্বীপ ধাম। যখন রাধা রানী সুন্দর সুন্দর তিনি বলছে ধ্বনি করছে, সেখানে শ্যাম সুন্দর প্রকট হয়েছে, আর প্রকট হয়ে কি হয়েছে জানেন তো, রাধা কৃষ্ণ যে ছিল এখন ধীরে 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 না ওই ওরা দুজন মিলে একটা রূপ হয়ে গেছে, কে হয়ে গেছে একটা রূপে রাধা কৃষ্ণ মিলে কি হয়ে গেছে, সেখানে শ্রী গৌর হরি হয়ে গেছে, বলে শ্রী সচ্চিদানন্দ গৌর হরি, এখানে দুজন মিলে গৌরাঙ্গ হয়ে গেছে। আর ওই যে সখী গুলো ছিল না ওখানে, হ্যাঁ ওই যে সখী গুলো ছিল এখানে ধীরে ধীরে সখা হয়ে গেছে, হ্যাঁ ওই যে ললিতা ছিল এখানে স্বরূপ দামোদর হয়ে গেছে, ওই যে বিশাখা ছিল ও হয়ে গেছে শ্রী হরিবল্লভ, সিদ্ধা সিদ্ধা দেবী এখন সবাই সেখানে কীর্তন করতে আরম্ভ করে দিয়েছে, কি কীর্তন করছে, বলে গৌরাঙ্গ বলিতে হবে করুণা
ওই ধীরে ধীরে রাধা কৃষ্ণ মিলে এক হয়ে গেছিল মহাপ্রভু, এখন ওরা আলাদা হয়ে গেল। আর যে ছেলে গোপী গুলো ছিল তারা হয়ে গেছিল পুরুষ, এখন আবার ধীরে ধীরে পাল্টে গেছে। হ্যাঁ, এই জন্যে মহাপ্রভু না যখন এলে আর এই তো মেয়েদের নিয়ে গেলে, বলে মেয়েদের নিয়ে গেলে যত ঝগড়া আছে, হ্যাঁ যত ঝগড়া মেয়েদেরকে নিয়ে বলো তো মহাভারত হলো কেন, ওই মেয়েকে নিয়ে মহাভারত হচ্ছে। ওই দ্রৌপদী বলে দিয়েছে ওই বান্ধবের ছেলে বান্ধব, হ্যাঁ এই জন্য মহাভারত হয়ে গেছে, বুঝতে পারছেন তো? এই জন্যে আমাদের গুরুদেব বলতেন না প্রত্যেক শরীরের প্রত্যেক অঙ্গের হাড় আছে, যেরকম হাতে হাড় আছে, হাত পায়ে চিন্তা করতেছি, পিঠের মধ্যে হাড় আছে বসে আছে, পায়ের মধ্যে হাড় আছে আমার হাড় মানে হাঁটা চলা করি, কিন্তু একটার মধ্যে কোনো হাড় নেই, বলবার কোনো তার মধ্যে হাড় নেই, এই জিহার মধ্যে আর হাড় নেই। এই জন্য না জিহার সব লব লব সব সকল থাকে, হ্যাঁ আর এই জিহাটা যত ঝড়া যত ঝড়া, হ্যাঁ এই জন্য বাড়িতে যেরকম বৌমার আছে, বাস এই বৌমা আর একটা বৌমাকে একটু কিছু বলে দিয়েছে, বাস ইয়ে পত্রিকা সে লাগিয়ে দুই ভাইয়ের মধ্যে মহাভারত আরম্ভ করে, হ্যাঁ ওই দুই ভাইয়ের মধ্যে মহাভারত আরম্ভ করে। এইখানে ওই জিহার মধ্যে হাত নেই, এই জন্য দ্রৌপদী বলে দিয়েছে অন্ধার ছেলে অন্ধ হয়, আর সীতা ওই যত গড়বড়ি করছে ওই মেয়েরা যত গড়বড়ি সব করে, সীতা কি বলেছে ওই লক্ষ্মণকে শুধু একটু কথা বলে দিয়েছিল, বলে কি যখন ওই মারি যে হরির রূপ ধারণ করে এসেছে তখন সীতা দেবী বলছে আমাকে হরিটা ধরে দাও, কত সুন্দর শিখ গুলো সোনার মতো, আর চমড়া গুলো সোনার মতো আমাকে ধরে এনে দাও, যদি না ধরতে পার না মেরেও যদি তাকে নিয়ে আসো ওই ছালটা নিয়ে আমি সুন্দর তোমার জন্য আসন বানাবো। তখন রাম চলে গেছে লক্ষ্মণকে রেখে, ও তো ছিল রাক্ষস, যখন রাম পার করেছে না তখন মারিচি বলে হা লক্ষ্মণ লক্ষ্মণ বাঁচাও, সীতা বললো দেখতে পেলে তোমার দাদা উপর কোন বিপদ এসছে তাড়াতাড়ি যাও, কিন্তু লক্ষ্মণ তিনি জানে দাদার উপর বিপদে আসতে পারে না, তিনি ভগবান, হ্যাঁ তখন কিছুতেই লক্ষ্মণ যখন যেতে যায় না না তখন সীতা বলে দিয়েছে, বলে আমি এইবার বুঝতে পেরেছি তুমি কেন এসেছ, ও তুমি মনে করছো রাম মরে যাবে আর আমার সাথে তুমি বিয়ে করবে, বাস এইটুকু বলে দিয়েছে, তিনি তো তাকে মা মনে করছে, আর যদি মায়েকে এরকম বলে ছেলেকে মায়ে যদি বলে কি করে কত কষ্ট হবে, এই জন্য তিনি ওই লক্ষ্মণে লেখা ছিল লক্ষ্মণ লেখা কেটে তিনি চলে গেলে, বলে দেখো কিছুতেই এর বাইরে বেরোবে না। দেখুন সীতা তিনি দুইটি খারাপ কাজ করলেন, প্রথম কি করলেন এক তো জিহ্বা দিয়ে খারাপ কথা বললেন, আর দ্বিতীয় তিনি কি বললেন দ্বিতীয় কথা হলো তিনি ওই যে লক্ষ্মণে লেখা ছিল না ওইটাকে তিনি পার করলেন, বাস রাবণ উঠে নিয়ে পালিয়ে গেছে, বুঝতে পারছেন তো? এখানে মায়েদেরকে দুটো শিক্ষা দিচ্ছে, ওই জিহ্বাটাকে না বেশি লম্বর লম্বর করবে না, জিহ্বাটাকে বেশি চালাবে না, বুঝলে? আর কিতাব কি লক্ষ্মণ যে রেখা আছে না তাকে কোনো পার করবে না, তারপর রাবণ এসে উঠে নিয়ে যেতে, বুঝতে পারছেন? রাবণ এসে যাবে। এইখানে এখানে আমাদের চৈতন্য মহাপ্রভু দেখলে আমি, হ্যাঁ মহাপ্রভু তিনি দেখলেন, আমি কৃষ্ণ দেখলেন, রাম দেখলেন, ওই মেয়েদের নিয়ে এসে না যত ঝড়া ঝড়া হবে, তারপরে আবার কৃষ্ণ যে রাসলীলা করলেন, কৃষ্ণ যে সুন্দর সুন্দর লীলা করলেন, লোকরা বুঝে উঠতে পারলো না রাধা রাণীর কি মহিমা, ব্রজ গোপীদের যে কি মহিমা তিনি লোকরা বুঝে উঠতে পারলো না, পরে কৃষ্ণকে নিন্দা করলো, বলে এই কৃষ্ণ তপ করেছে, ওই গোপীদের কাপড় গুলো নিয়ে গাছের উপরে বসেছে আর সব মেয়েদের দিকে রাসলীলা করেছে, হ্যাঁ এইসব লোক তো সব নিন্দা চর্চা করতে আরম্ভ করলো, তখন মহাপ্রভু তিনি চিন্তা করলেন এবার আমি আর মেয়েদের নিয়ে যাব না, এবার আমি সমস্ত ছেলেদেরকে আমি নিয়ে যাব, হ্যাঁ সমস্ত ছেলেদেরকে নিয়ে যাব, এবং নিজে কৃষ্ণ তিনি তিনি নিজে তিনি কৃষ্ণ হয়ে ওই গোপীদের যে কি মহিমা মহাপ্রভু তিনি সেই গোপীদের মহিমা রাধা রানীর প্রেমের যে চমৎকারিতা তখন তিনি কৃষ্ণ মহাপ্রভু স্বয়ং নিজে
সেই রাধারানীর প্রেমের মহিমা, গোপীদের প্রেমের মহিমাকে তিনি নিজে স্বয়ং দেখান। তিনি দেখান যে গোপীরা কোনো সাধারণ মেয়ে নাই, রাধারানী কোনো সাধারণ মেয়ে নাই। হ্যাঁ, এই জন্য বলছে হে মান গৌরাঙ্গ বিনা নাই আর, যদি গৌরাঙ্গ নাই তো তবে কি হইত, কে মনে ধরি তাম দে রাধার মহিমা প্রেমর সীমা, জগতে জানা তোকে যদি গৌরাঙ্গ নাই তো তবে কি হইত, কে মনে ধরি তাম দে। যদি মহাপ্রভু তিনি না আসতে রাধারানীর মহিমা, তার প্রেমের যে চমৎকার কে বলতো আমাদেরকে, কে বুঝাতো? এখানে গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল হইয়া মন এবং সংসারে এমন দয়া না দেখি যে এক জন। এখানে শ্রী মহাপ্রভু তিনি এসে শ্রী রাধারানীর মহিমা, গোপীদের মহিমা তিনি স্বয়ং জীবকে জানান। মহাপ্রভুর যে ধামের বিশেষ মহত্ব আছে, যেখানে নবদ্বীপ ধাম পরিক্রমা করতে হয়। নবদ্বীপ ধাম তো আমাদের বাড়িতে আছে, এটা তো অনেক দিন, আর ওখানে কেবল 7-8 দিন এলে হয়ে যায়, আর এখানে তো 1 মাস পর্যন্ত কষ্ট হয়। এখানে সবাই নবদ্বীপ ধাম যাবে পরিক্রমা করতে, ঠিক আছে? বলে শ্রী সচ্চিদানন্দ গৌড় হরি। এখানে ভাগবতের মধ্যে মন্দির শুনো, এখানে কি জানেন তো, আমার চার তার পিছনে ভগবান বলে না, বাস ওর পিছনে আমরা ছুটতে আরম্ভ করি। হ্যাঁ, অমুক ভগবান, অমুক ভগবান, অমুক ভগবান, বাংলায় তো ভগবান ছড়াছড়ি, ওই জমি যেরকম চাষ করা হয় বাংলায় তো অনেক ভগবান, ইয়ে ভগবান, ইয়ে ভগবান, হ্যাঁ অমুক ভগবান। এখানে যে ভগবান, তিনি যখন তখন ভগবান এই জগতে আসেন না। হ্যাঁ, এই জন্য আমরা ভগবান কাকে বলি, হ্যাঁ ভগবানের যে সংজ্ঞা, ভগবানের যে ডেফিনেশন না আমরা জানি না। এই জন্য যাকে তাকে আমরা ভগবান ভগবান বলতে আরম্ভ করি। দেখবে যদি এই বৃন্দাবনে যদি মোদী আসে, মোদী কি জানে তো, মোদী কে, মোদী কে এখন কে প্রধানমন্ত্রী, যদি বৃন্দাবনে মোদী আসে না, এমনি আসে যাবে না, প্রথমে পেপার দেবে কোথায় নাম পেয়ে কোথায় এসে লেকচার দিবে, ও আগে থেকে সব প্রচার হয়ে যায়, ও একা আসবে না, ও একা আসবে না, ও সমস্ত পুলিশ অফিসার টফিসার পার্টি গার্ড সবাইকে নিয়ে আসবে। হ্যাঁ, সেই রকম ভাবে যদি সাধারণ একটি প্রাইম মিনিস্টার যদি আসে, ওর জন্য কত প্রকার সরঞ্জাম, কত প্রকার ব্যবস্থা, আর ওই গোলক বৃন্দাবন থেকে যদি ভগবান যদি আসে এমনি চলে আসবে না, এমনি আসবে না। এখানে তার জন্য সমস্ত শাস্ত্রের মধ্যে লেখা হয়ে যাবে, যেরকম এখন কল্কি অবতার হয়, কিন্তু ভাগবত পড়ে দেখবে কল্কি অবতার তিনি কোথায় হবে, ওনার বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে, সমস্ত কিছু দেখবে ওই গ্রন্থের মধ্যে সব কিছু লেখা আছে, ভাগবতের মধ্যে লেখা আছে। হ্যাঁ, এখানে তিনি কোথায় জন্ম নিবে, সেরকম ভাবে যে শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে তিনি আসবেন, আমাদের বেদ পুরাণ উপনিষদ, হ্যাঁ সমস্ত শাস্ত্রের মধ্যে লেখা আছে কোথায় মহাপ্রভু কোথায় জন্ম নিবে, তোর বাবার নাম মার নাম সব লেখা আছে। হ্যাঁ, এই জন্য তিনি কোথায় জন্ম নিবে, বলে ভাগীরথ নিকটস্থ গৌর গৌর বিগ্রহ, তিনি গঙ্গা ধারে তিনি মহাপ্রভু রূপে, বলে সচি সুত ভবিষ্যতি, বলে মায়ের নাম কি হবে, মায়ের নাম হবে সচি মাতা হবে মায়ের নাম। হ্যাঁ, বলে বাবার নাম কি হবে, বলে জগন্নাথ মিশ্র নাম বাবার নাম হবে, বলে ওনার পত্নীর নাম কি হবে, ওখানে ভাগবত শাস্ত্রের মধ্যে আছে উনি বিষ্ণু প্রিয়া, ওনার পত্নীর নাম হবে বিষ্ণু প্রিয়া, বলে তিনি সন্ন্যাস নেওয়ার পর কোথায় যাবে, বলে দারু ব্রহ্ম নিকটস্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ, তিনি দারু ব্রহ্ম মানে শ্রী জগন্নাথ পুরী, হ্যাঁ ওর নিকট তিনি গিয়ে সন্ন্যাসী গ্রহণ করে তিনি জগন্নাথ পুরীতে তিনি থাকবেন। শাস্ত্রের মধ্যে এই সমস্ত কথা শাস্ত্রের মধ্যে লেখা আছে আগে থেকে। হ্যাঁ, এই জন্য ভাগবতে
একাশি নেমি নব যোগেন্দ্র সম্ভব সেখানে নেমি মহারাজ নব যোগেন্দ্রকে প্রশ্ন করছে ওনার একটি প্রশ্ন হলো কলিযুগের ভগবান কে কি প্রশ্ন কলিযুগের ভগবান কে এবং তার কি করে উপাসনা করা যাবে তাকে উপাসনা কি করে করতে হবে তখন নব যোগেন্দ্র তিনি বলছে বলে কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায় জজন্তি সুমেধ অর্থ হল কলিযুগে যারা বুদ্ধিমান ব্যক্তি হবে তারা কি করবে বলে যারা বুদ্ধিমান ব্যক্তি হবে সেই সচিনন্দন গৌর হয়ে উপাসনা করবে তিনি বলছেন মূর্খদের জন্য আমি বলছি না যারা পণ্ডিত হবে তাদের জন্য বলছে হ্যাঁ এই জন্য কৃষ্ণ বর্ণম তিসাম অকৃষ্ণ অর্থ হলো যার জিহ্বাতে সব সময় কৃষ্ণ 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 সব সময় কৃষ্ণ নাম নিয়ে বলে কেন বলে কৃষ্ণ হি কলিযুগে তিনি রাধা রানীর ভাব অঙ্কাকে নিয়ে এসছেন এই জন্য তিনি কৃষ্ণের মধ্যে কি রস আছে ওই যে কৃষ্ণ নামে তে কি রস আছে এখানে রাধা রানী তিনি সেই কৃষ্ণ প্রেমেতে তিনি পাগল হয়ে তিনি সেখানে ভগবত নাম গ্রহণ করবেন হ্যাঁ এই জন্য বলে কৃষ্ণ বর্ণম বলে তিসা অকৃষ্ণ বলে ওনার শরীর রঙটা কি হবে বলে ওনার শরীর যে রঙটা হবে অকৃষ্ণ মানে কালো নয় কি হবে সাদা তিনি হবে সাদা বলে তিনি কি একা আসবেন বলে না একা আসবে না এই জন্য বলছে না শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদসিও ধাম সহ অবতরি এজন্তি ধাম এবং নিজ পরিকর দর্মি আসবে নিজ অঙ্গমান অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভুর হৃদয় প্রভু হ্যাঁ এই জন্য শ্রী অদ্বৈত আচার্য মহাবিষ্ণু সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদ কলিযুগে ওনার অস্ত্র কি হবে সত্যযুগে ত্রেতা যুগে ওনার ছিল ধনুষ দ্বাপর যুগে হলো চক্র বলছে তিনি কলিযুগে কি অস্ত্র হবে বলে যজ্ঞই সংকীর্তন প্রায় যজতি সুমেধস ওনার কলিযুগে যে ওনার অস্ত্র হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জোর করে বলো সবাই কেউ বলছে না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলিযুগে এটা হলো অস্ত্র বলে অস্ত্র কি করে অস্ত্র তো কি করে কাটে অস্ত্র তো কি করে কাটে কেটে দিয়ে বলে হরিনামটা অস্ত্র কি করে হলো এখানে বলছে এই জন্য অস্ত্র অস্ত্র দিয়ে কাটে যেরকম রামচন্দ্র তিনি মারলে কৃষ্ণ মারলে বলে হরিনাম দিয়ে মারবে কি করে বলে হরিনাম দিয়ে মহাপ্রভু তিনি দয়ালু তিনি অত্যন্ত দয়ালু বলে কেন বলে ওই তো কৃষ্ণ কিন্তু কলিযুগে তিনি রাধারানীর ভাব আর অঙ্গ কাটে নিয়ে এসছে এই জন্য রাধারানী খুব দয়ালু রাধারানী খুব দয়ালু এই জন্য বৃন্দাবন এসে না এই জন্য কৃষ্ণ কৃষ্ণ কেউ বলে না কি বলে গানি আর কি বলে বলো আর কি বলতে এইখানে সবাই শ্রী এইখানে সবাই রাধারানীর নাম দিয়ে কেন করুণা করুণাই করুণা ভরতে তিনি কাকে মারেন এই জন্য দেখবেন সীতাও কাকে মারেন হ্যাঁ আর আমাদের রাধারানীও কাকে মারেন গোপীরাও কাকে মারে কারা মেরেছে সব ওই কৃষ্ণ রাম ওদের সব ওরাই সব মেরেছে হ্যাঁ বলদেব প্রভু লক্ষ্মণ মেরেছে কিন্তু মারেন হ্যাঁ কিন্তু তিনি মারলেন বলে কাকে বলে হরি নাম দিয়া হৃদয় সজিল যাচি গিয়া ঘরে ঘরে হে মান কৌরবী নানিয়া গৌরাঙ্গ বিনা নাই আর হে নাবতার হবে কি হয়েছে হে না প্রেম পরচার দুর্বার
નામ હરિ લવ કરે હરિ નામ દિયા હૃદય સો દિલ જાચ ગયા ઘરે ઘરે હે મન ગૌરંગ ના નહીં ભલે મહાપ્રભુર મત એટલો દયાલુ જગતે નહીં તિની પ્રત્યેક બાળીતે બાળતે દીએ કૃષ્ણ કોણ કોણ બાળતે દીએ વિચારે છે રામ મેગે છે ભાગે તમારે શ્રી મહાપ્રભુ તિની કીએ દરજા દરજા તે સભા કે તિની ભિક્ષા મેગે છે કી ભિક્ષા મેગે છે બોલે બોલો કૃષ્ણ ભજ કૃષ્ણ હાર પર કૃષ્ણ શિક્ષા હા બોલે મહાપ્રભુ બોલે કે ના બોલે રાધારાણી ભાવ અમૃતા કે તિની નહીં આસે એજને તિની એટલો દયાલુ એટલો કૃપાલુ શ્રી મહાપ્રભુ ભલે શ્રી સચ્ચિદાનંદ ગૌર હરિ કી નિતાય ગૌર પ્રેમાનંદ હરિ હરિ બોલ ઠીક છે આજે કે આપણે સમાપ્ત કરીશું આપણે કાલ કે સુનો હો ચલો આવર ઓઇ પડે જાઓ તત્વા તિરત વાતા લાઠી ની એના આવે એક ઉપર નાજી પણ સીધા ચલો દોકા હા એક હતે નિતાય ગૌર પ્રેમાનંદ ચલો